আর দেখতে দেখতে দেখুন 10 বছর আমরা পেরিয়ে এসেছি একসাথে। আর আজ সেই দিন যেদিন শতাব্দী আর আমি একটা নতুন রিলেশনের দিকে এগিয়ে গেছিলাম। আর বিগত কিছু বছরের এই মেমোরিজ এবং মোমেন্টসগুলোকে দেখলে মনে একটা অন্যরকম অনুভূতি হয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি কিছু প্রেশিয়াস মোমেন্টস। তাই সবাইকে আবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আর আজকে আমাদের 10th অ্যানিভার্সারি। সকাল থেকে শতাব্দী আর আমি বেশ ব্যস্ত, দুজনেরই অফিসিয়াল কাজ ছিল, বাট তাও কিছু সময় বার করে ভাবলাম যদি আপনাদের সাথে কিছু মোমেন্টস শেয়ার করা যায়, আমাদের লাস্ট 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বলুন, খুশির মুহূর্তগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর চেষ্টা করলাম একটু দুটো ফ্যামিলিকে গ্যাদার করে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার, তার জন্য ইভিনিং একটা গ্যাদারিং প্ল্যান করেছি আমরা। আজ আমাদের নতুন ফ্ল্যাটে সবাই মিলে বেশ ভালো করেই আড্ডা দেব। সকাল থেকে বেরোতে পারিনি, তাই সন্ধ্যাবেলায় গিয়ে শতাব্দীর জন্য একটু সারপ্রাইজ গিফট এবং একটা কেক পারচেজ করে নিয়ে এলাম। দেখতেই পাচ্ছেন বাড়িতে মা ভাই আর এদিকে আমার ফাদার ইন ল আর মাদার ইন ল এসে গেছেন, সবাই মিলে বেশ ভালোই মজা হচ্ছে। কেক কাটিং হলো, কিছু সেলফিজ হলো। শতাব্দী খুব সুন্দর আয়োজন করেছিল ডিনারের, দেখতেই পাচ্ছেন কি ডিলিশিয়াস লাগছে। সকালটা যেমন বিজি সন্ধ্যাটা তেমনি ভালো কেটেছে আমাদের। এই শর্ট ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।